এটা বার করে এর উপরে রাখো, এই কাগজের উপরে প্রচুর তেল, দেখেছো তেলে চকচক করছে, তেল সব চলে গেছে। এই হচ্ছে আমার হাতে মোগলাই পরোটা, অবস্থা খারাপ মানে জান যায় প্রাণ যায় এরকম একটা অবস্থা, প্রাণ ওষ্ঠা কত উথাল পাতাল। আমি মনে হয় বাড়িতে গিয়ে আর 7 দিন লঙ্কা খাবো না ঠিক করেছি। ও কি করেছে, ফুচকায় আলু বদলে সে লঙ্কাই দিয়েছে, মানে একটা ফুচকায় মোটামুটি 20 লঙ্কা পেয়েছি আমি, তার চেয়েও বেশি। গ্রিন ফুচকা ভেতরটা জলেও গ্রিন হতে জলে, ও বলছে কি দিদি আমি না আলু দিইনি, আমি শুধু লঙ্কা দিয়ে আপনাকে দিয়ে দিয়েছি। পুজোর শপিং ডান, তো ওখানে তো খাওয়ার সময় পাইনি, তো আমরা এখানে নিয়ে এসে খাবার। ওখানে সময় পাসনি কেন? ওখানে প্রচন্ড ভিড় ছিল, জায়গা ছিল না, সবাই কেনাকাটাও করছে আবার খাওয়া দাওয়া করছে। এরপর যদি খাওয়া দাওয়া করি তাহলে বাড়ি ফিরবো রাত 12টার পর, সেটা সম্ভব নয়, তাই কেনাকাটা করে বাকিটা আমরা খাওয়া দাওয়া করছি গাড়ির মধ্যে। তিতলি খুলছে এখন, খাবার নিয়েছি অনাদি কেবিন থেকে। প্রথম আকর্ষণ হচ্ছে ফিশ ফ্রাই, ধর্মতলা অনাদি কেবিন, ইংরেজি আমলের দোকান, ফার্স্ট টাইম খাবো। হ্যাঁ, এত লাইন ছিল ওখানে, প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড়। তো হাতে চলে এসেছে একদম গরম গরম ফিশ ফ্রাই, এই যে দারুণ শেফ, বাইট দিয়ে দেখ কেমন ফিশ ফ্রাই, ফিশ ফ্রাই মতো ফিশ ফ্রাইটা দারুণ খেতে বলছে, তিতলি খেয়ে দেখি। তো আর একটা কথা, যদি শপিং করতে আসেন সানডেটা অ্যাভয়েড করে আসবেন, মারাত্মক রাশ, মারাত্মক নিউ মার্কেট, পুরো লোকে লোক, পা দেওয়ার জায়গা নেই। তো মোটামুটি করেছি, অনেক কিছু বাকি থেকে গেছে। শপিং করতে হলে আপনাকে আসতে হবে সোম থেকে শুক্রবার মধ্যে, নুনটা আমার কম লাগছে। তোর কেমন লাগছে? আমার অনেক বেশি বেটার লাগে দাদা বৌদির ফিশ ফ্রাই, একদম মনের কথা বললাম সত্যি তাই। অত অনাদি কেবিন, অনাদি কেবিন করে লোকে, অতটা কিন্তু মনের মতো লাগলো না। খিদে পেয়েছে, 12টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, 2:15 সময় এখানে নিউ মার্কেটে পৌঁছেছিলাম, আর এখন বাজে কটা? 7:35। তো সবে রওনা দিয়েছি, কিন্তু শপিং ওই যে বললাম যে এত ভিড়ের মধ্যে এখানে আসা বেকার, কিন্তু তাও ওই নিউ মার্কেটে যেগুলো মেন মেন দোকান আছে না, ব্র্যান্ডেড দোকান, সেখানে কিন্তু অতটা ভিড় ছিল না, ভিড় ছিল ফুটপাতের স্টল গুলোতে। যত কিছু বার্গেনিং কিন্তু হয় ফুটপাতে, আর ভালো করে কিনতে পারলে পাওয়া যায় বেস্ট জিনিস, কিনতে পারলে দেখে নিতে হবে, বাড়িতে গিয়ে একবার সেলাইটা মেরে নিতে হবে। ফুটপাতে কিনলে কি হয়, সেলাইটা একটু ভালো থাকে না, একবার সেলাই করে নিলে দারুণ। তো আমরা পেছনের সিটে বসেছি তিনজন, কি রয়েছে ক্যামেরার অপোজিটে, একটু খাইয়ে দেবো। আমাদের খোকা ফিশ ফ্রাই খাচ্ছে, আর তিতলি মা দিচ্ছে পিয়াজ সাপ্লাই, দারুণ লাগছে। নেক্সট আইটেম বাকো, নেক্সট আইটেম বাকো, নেক্সট আইটেম মোগলাই পরোটা, এটা অনাদি কেবিনের বিখ্যাত আইটেম, নামি কাটে। প্রথম ফিশ ফ্রাই জিরো, জিরো মানে কি, মানে অতটা কিন্তু আপ টু দা মার্ক না, অত হাই ফাই কিছু না, এরকম ফিশ ফ্রাই আমাদের শ্যামনগরে বানায়, এই গাড়ি চালাতে নোংরা না হয়, ধীরে সুস্থে এই প্যাকেটের মধ্যে সব ফেল। কোন জায়গা আছে এটা ধর্মতলা? আমাদের গাড়ি এখন গিরিশ পার্ক হয়ে শ্যাম বাজারের দিকে যাচ্ছে। নেক্সট আইটেম বেরোবে মোগলাই পরোটা, দেখা যাক ব্যাপারটা মোগলাই মোগলাই হয় কিনা। মোবাইল কিন্তু একটু কাঁপবে, একটু অ্যাডজাস্ট করে নেবেন, গাড়ি পেছনে বসে আছি তো গাড়ি নড়ছে, আমাদের মোবাইল নড়ছে। পেঁয়াজ বেরোলো, এবার বেরোচ্ছে আলুর তরকারি, যা মোগলাইয়ের সঙ্গে থাকে, এই যে হাতে আছে, এগুলো খেলে গাড়ি অবস্থা খারাপ হবে, এগুলো দেখার জন্য খাওয়ার জন্য নয়, কিন্তু খিদে পেয়েছে দেখে ছেড়ে দেবে। হ্যাঁ, দেখলে অর্ধেক খিদে মিটে যাবে। সুন্দর করে প্যাক করা গরম তরকারি প্লাস্টিকের প্যাকেটে। আচ্ছা দামগুলো একটু বলে দিই, মোগলাইয়ের দাম 90 rupees, হ্যাঁ মোগলাই 90 টাকা, মাটন কষা হাফ 150 টাকা, আর ফিশ ফ্রাই 90 টাকা, আর পরোটা কত? পরোটা 20 টাকা, পরোটা 20 টাকা। বার করো, বার করো, বার করো, বার করছি পুরোটা, ব্যাপার ভেঙে বার করো, এই যে এটা বার করে এর উপরে রাখো, এই কাগজের উপরে প্রচুর তেল, দেখেছো তেলে চকচক করছে, তেল সব চলে গেছে। এই হচ্ছে আমার হাতে মোগলাই পরোটা, সাইজ কিন্তু অনেকটাই ছোট, আমাদের শ্যামনগরে যদি মোগলাই পরোটা খাও এর ডাবল হবে। হ্যাঁ, এই মোগলাই পরোটা ভাগ করে খাবো, তেলটা পুরো কাগজের মধ্যে চুষে নিয়েছে যাকে বলে, চকচক চকচক করছে, জামা লাগবে কিন্তু সাদা জামা নষ্ট হয়ে যাবে, এই এদিকটা সরিয়ে রাখো। তিতলি ছিঁড়ছে দায়িত্ব নিয়ে, এটা কি করতে হবে, মোগলাই পরোটা ছিঁড়ে মুখে যেতে হবে, তরকারি আলাদা মুখে যেতে হবে, নিচে ফেলবি কিন্তু, হ্যাঁ যখন খাবি। আরে বাপরে, দেখেছো মাকে কতটা ভালোবাসে, প্রথমেই ছিঁড়ে নিয়ে মায়ের কথা মনে করে যাও, গাড়িতে পড়বে, বড় পরোটাটা আমাকে দিচ্ছ, খাচ্ছি পাশে গাড়ি থেকে দেখছে যে এরা ক্যামেরা অন করে মোবাইল অন করে কি করছে, খাইতে এনমি বাট মোবাইল অন করে লাইট জ্বালিয়ে কি করছে। মোগলাইটাও কিন্তু আমার আহামরি লাগলো না, এত লাইন দিয়ে ভিড় করে খাওয়ার কিছু নেই, এর মধ্যে একটা আলাদা জিনিস দেয়া আছে মনে হচ্ছে মোগলাই মধ্যে, কি বলতো চাল দিয়ে করেছে মনে হচ্ছে মোগলাই, না বলছো মোগলাই পরোটায় ময়দা নেই, ময়দা দিয়ে করেনি মনে হচ্ছে, টেস্টটা কিন্তু একটু অন্যরকম, ঠিক কথা। নর্মাল যে মোগলাই পরোটা হয় আমাদের লোকালে যেটা পাওয়া যায়, তার থেকে কিন্তু সামথিং ডিফারেন্ট মনে হচ্ছে আমার, কিন্তু অতটা টেস্টি না, না টেস্টি না, সবাই থেকে মনে হচ্ছে নুনের অভাব, আলু নেই। মনি খিদে পেয়েছে, তরকারি প্যাকেটে শুধু মোগলাই শেষ হয়ে যাচ্ছে, খাও খাও খাও, কত কম বলো খাও,
গাড়িতে খেলে এটাই সমস্যা, টুকরো গুলো গাড়িতে যখন পড়বে পরে ওগুলোতে পিঁপড়ে হয়ে অবস্থা খারাপ হয়ে যাবে। জিনিস বলে দিই, নর্মাল যে মোগলাই গুলো আমরা খাই না, এটাকে পড়তে বিস্কিটের গুঁড়ো, বিস্কিটের গুঁড়ো প্রায় নেই বলে চলে। ডিম আছে, সবজি রয়েছে, গাজর, পেঁয়াজ, ধনে পাতা এসব রয়েছে, নারকেল রয়েছে, ডিফারেন্ট। এই জন্যই আমাদের ওখানে যে মোগলাই পাওয়াটা হয় তাকে ভিতরে বিস্কিটের গুঁড়ো, ভিতরে রয়েছে দেখুন গাজর, ডিম, ধনে পাতা এসব রয়েছে ভিতরে। সবচেয়ে ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটেছে আজকে, একটু বলি। তো ওখান থেকে শপিং করার পরে আমরা ফিরছিলাম, তো আমাদের কারটা পার্কিং এ ছিল, একটু সময় লেগেছে আসতে। দাঁড়িয়ে থাকার সময় একটা ফুচকালা ছিল, দুলা বলছে যে ফুচকালা তো খেয়েই বাড়ি যাবো, ঠিক আছে খাও ফুচকালাটা, বলেছে একটু ঝাল দিও। আর ও কি করেছে, পুরো গোটা গোটা লঙ্কা কেটে কেটে টুকরো টুকরো করে ফুচকার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, তার টক জলের মধ্যে দিয়েছে। খাওয়ার পর অবস্থা খারাপ, অবস্থা খারাপ মানে জান যায় প্রাণ যায় এরকম একটা অবস্থা, প্রাণ উষ্ঠা কত উথাল পাতাল। আমি মনে হয় বাড়িতে গিয়ে আর সাত দিন লঙ্কা খাবো না ঠিক করেছি। ও কি করেছে, ফুচকায় আলু বদলে সে লঙ্কাই দিয়েছে, মানে একটা ফুচকায় মোটামুটি 20 পিস লঙ্কা পেয়েছি আমি, তার চেয়েও বেশি। গ্রিন ফুচকা ভেতরটা জলেও গ্রিন হতে জলে। ও বলছে কি, দিদি আমি না আলু দিইনি, আমি শুধু লঙ্কা দিয়ে আপনাকে দিয়ে দিয়েছি। মানে আমার যে কি অবস্থা, এটা সত্যি আগে ভিডিও দেখতে পাবেন আপনারা। যাই হোক, লঙ্কা ঝাল কাকে বলে এজিটেট করে যদি একদম, তাই জন্য ফুচকার দোকানে গিয়ে যদি বলে যে লঙ্কা দেবো দিদি, বলবে যে অল্প অল্প, কারণ আমি বলেছি মিডিয়াম। মিডিয়ামে তে আমার অবস্থা একেবারে স্টেডিয়াম হয়ে গেছে পুরো, যা তো অবস্থা এখন ঠিক আছে একটু। মোগলাই বিখ্যাত, কিন্তু ওটাই আমরা যে মোগলাইটা খাই নর্মালি তার চেয়ে এটা ডিফারেন্ট। ওই মোগলাই আর এই মোগলাই এটা ভালো, বাট ওটা কিন্তু বেস্ট, গুড বেটার বেস্ট, যেটা হয় না এটা গুড। এটা পুরো ডিম আর ময়দা দিয়ে করা, ওখানে থাকে বিস্কিটের গুঁড়ো আর আদা পড়ছে মুখে, নারকেল পড়ছে, পেঁয়াজ লাগে, তাই না? তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, বাট যেতে যেতে কিন্তু এখন অনেক সময় লাগবে, আপাতত নিজেদের মধ্যে বক করতে থাকবো। আপনাদের সামনে আজকে এই গাড়ির মধ্যে খাওয়া দাওয়া তুলে ধরলাম, নতুন এক্সপিরিয়েন্স, এর আগে করেছি এক দুবার করেছিলাম, মানে তখন গাড়ি থামিয়ে করেছিলাম, বাট আজকে দাদা চালাচ্ছে, আমরা এখানে পেছনে বসে, মানে এই সুযোগটা হয়েছে আজকে। নর্মালি আমি চালাই তখন হয় না। এর আগে পিজা খেয়েছিলাম আমরা, হ্যাঁ পিজা খেয়েছিলাম, তারপরে একবার বিরিয়ানিও খেয়েছিলাম, বিরিয়ানিও খেয়েছি, বৃষ্টি পড়ছিল হ্যাঁ দাঁড়িয়ে। খাবার নমুনা তো অনেকেই দেখেছেন আপনারা, কখনো ফ্লাইটে খেয়েছি, চার চাকা তো খেয়েছি আমরা, ফ্লাইটে খেয়েছি, কখনো বাসে খেয়েছি, বাড়ির খাবার নিয়ে গিয়ে খেয়েছি। কাশীপুর যে ব্রিজটা আছে সেখান দিয়ে পাস করছে, ভালো কাটলো কিন্তু সময়টা, ব্লগটাও হলো প্লাস আমাদের সময়টা কেটে গেল, আর আপনাদের সামনে সুন্দর মুহূর্ত একটু তুলে ধরলাম। ওটাই বলার, যদি নিউ মার্কেটে আসতে চান, পুজোর 18 দিন মতো বাকি আছে, বাট সানডেটা অ্যাভয়েড করে আসাই ভালো, কালকে তো মানডে 2nd October, আরো বেশি ভিড় হবে। তাই ভেবেছিলাম যে আজকে জমি লাঞ্চ করবো দুপুরবেলা, বাট লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স সব এটাই হয়ে গেল, টাইম পাইনি। পরোটা আর মাটন কষাটা বাকি থেকে গেল, ওটা খাওয়া রিস্ক নিচ্ছি না, এখানে খেলে গাড়ি অবস্থা খারাপ হবে। ডক্টর করবো না, টাটা, ভালো থাকবে, গুড নাইট, গুড নাইট, গুড নাইট। বাইরে প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে আর ভিতরে জিকর আমি রয়েছি, একটু গল্প করছি, একটা কথা মনে পড়ে গেল গল্প করতে করতে, সেটা হচ্ছে আগের দিন যে আমরা খেয়েছিলাম না অনাদি কেবিনে মাটন কষা, তারপর মাটন কষা, মোগলাই পরোটা, তারপর এমনি পরোটা, তারপর ফিশ ফ্রাই। তো ফিশ ফ্রাই আর মোগলাই পরোটা তো বললাম, মাটন কষার পরোটা পরে খেয়েছিলাম, মানে অফ ক্যামেরা। তা খেয়ে দেখলাম 5 পিস মাটন নিয়েছে 150 টাকা, মাটনটা একদম এত খারাপ ছিল, মানে পুরো বগাবাটার গন্ধ, মানে এত গন্ধ আমি খেতেই পাইনি, ফেলে দিয়েছি। আর পরোটার কথা তো বললামই না, এরকম দুটো হাত দিয়ে টেনে টেনে আমি ছিঁড়তে পারিনি, মানে গরম করার পরও এরম অবস্থা। তো একটা নাম করা কেবিনে যে এরম খাবার কী করে দেয়, আমার তো বোধগম্য হলো না। আপনারা কারা কারা এখানে খেয়েছেন আপনাদের কেবিনে, খেয়ে আফসোস করেছেন, আর দোকানে যিনি মালিক ওনার ব্যবহার তো মানে অভূতপূর্ব। একজন লোক বসেছিলেন খেতে, তা উনি মোগলাই পরোটা অর্ডার করলেন, যেহেতু ওনার কাছে 500 টাকা খুচরো নেই, ওনাকে বললেন আপনি চলে যান। ভদ্রলোক মানে মোগলাই পাওয়াটা অর্ডার করার পরেও খুচরো নেই বলে দোকান থেকে বেরিয়ে গেল। মোগলাই পাওয়াটার দাম কিন্তু 90 টাকা, হ্যাঁ, তো 500 টাকা দিয়ে 90 টাকার মোগলাই পাওয়াটা খাওয়াই যেতে পারে, হ্যাঁ। আর উনি মালিক কিনা তুমি কনফার্ম হচ্ছে কি করে, মানে একজন বয়স্ক লোক ওখানে ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মালিক নাও হতে পারে, অনাদি কেবিন, তারপরে বসন্ত কেবিন, এগুলো আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, বাট খাবারের কোয়ালিটি কিন্তু সেরকম ভালো লাগেনি, আর মোগলাই পাওয়াটার সাইজও ছিল অনেক ছোট, হ্যাঁ। তো ওটাই আর কি বলা ছিল, এবার অনেকের হয়তো ভালো লাগতে পারে, আমাদের কিন্তু সেরকম ভালো লাগেনি। না আছে পেটিএম, না আছে গুগল পে,
আর না আছে খুচরো। ওরা কিন্তু ক্যাশ ছাড়া কিছু চলে না, কোনো অনলাইন পেমেন্টের ব্যবস্থা নেই। মানে কোন জায়গায় পড়ে আছে চিন্তা করুন, আমাদের দেশ এগিয়ে যাচ্ছে আর দোকানে কিন্তু ব্যবস্থা কিন্তু সেই পুরনো মান্ধাতার আমলের। আর আপনি লাইন দিয়ে যদি দোকানে যান বসবেন তো ওনারা বিরক্ত হবে, মানে কতক্ষণ আপনাকে ওঠাতে পারলে বাঁচে। মানে আমার খুব খারাপ লেগেছে বলে এটা শেয়ার করছি। মডার্নের বোকা পাটার গন্ধ, বোকা পাটার গন্ধ। যাই হোক, ভিডিওটা এন্ড করলাম। তো আপনাদের মূল্যবান মতামত দিয়ে অবশ্যই জানাবে কার কি এক্সপিরিয়েন্স আছে। বসন্ত কেবিন না, এটা হচ্ছে অনাদি কেবিন, অনাদি কেবিন যেটা ধর্মতলায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই, টাটা টাটা। যেখানে খেয়ে আমরা খুবই আশা, মানে আমি খুবই আশাহত হয়েছি, অনেক আশা নিয়ে গেছিলাম।